নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, হাসি খুশিতে আছেন, আনন্দে আছেন। তো আজকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, ছোট বড় যে যেখানে আছেন, আমার তরফ থেকে সবাইকে প্রণাম, ভালোবাসা। আর চলুন, আজকে আমি শ্রী শ্রী মাকে যে শক্তিরূপে আখ্যা দিয়েছিলেন আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তো সেই নিয়ে আজকে পাঠ করব। তো আগেই আমি ওনাদের দুজনকেই আমার ভুলনটিতে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী এরা দুজনেই পৃথিবীতে এসেছিলেন যেন সঙ্গোপনে, চুক্তিবদ্ধ হয়ে আর কি। শ্রী রামকৃষ্ণের জীবদ্দশায় এবং পরবর্তীকালেও তার ভক্তদের মধ্যে অনেকেই হয়তো সারদা দেবী স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি কোনো গ্রন্থ রচনা করে যাননি, পর্বতে তপস্যাও করতে যাননি, বক্তৃতা দেননি, অথচ অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ জগতের কাছে রেখে গেছেন। সারদা দেবী তার অল্প কথায় ও কাজের মাধ্যমে তার মহিমা জগতের কাছে প্রকাশ করেছিলেন। শ্রী রামকৃষ্ণ স্থূল দেহে, এমনকি সূক্ষ্ম দেহেও বিভিন্ন জনের কাছে শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তিনি এই কাজ না করলে শ্রীমা হয়তো উচ্চকোটির কোনো সাধিকা অথবা নেহাত গুরুপত্নী রূপেই শ্রী রামকৃষ্ণের শিষ্যদের কাছে শ্রদ্ধেয় হয়ে থাকতেন। শ্রী রামকৃষ্ণ সারদা দেবী সম্বন্ধে বলেছেন, ও শ্রী মা জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার কখনো বলেছেন, ও জ্ঞান ও দায়িনী মহাবুদ্ধিমতী, ও যে কি সেও আমার শক্তি। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ঠাকুর কিন্তু নিজেই মাকে শক্তির আধার রূপে লোকের কাছে, মানে ওনার ভক্তদের কাছে আর কি পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি সূক্ষ্ম দেহ, মানে যখন নিজের দেহের মধ্যে থাকতেন এবং ভাব সমাধিতে, প্রত্যেক সময়ে উনি মাকে কিন্তু সকলের কাছে মানে ভগবতী রূপেই প্রচার করেছিলেন। তার কথায় এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, আমি কি আর লাউ সাক্ষাকি যে পুঁই সাক্ষাকি কে বে করেছি। এই প্রসঙ্গে স্বামী সারদানন্দ তার এক ভক্তের কাছে যে কথাবার্তা বলেছিলেন সেই সম্পর্কে এখানে উল্লেখ করেছেন। জনৈক ভক্ত বলেছেন, মহারাজ, শ্রী শ্রী ঠাকুর যে অবতার, তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? তখন তার উত্তরে স্বামী সারদানন্দ বললেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এ সন্দেহ তোমার মনে আসে কেন? তো বুঝতে পারলেন, মানে কোনো এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর যে অবতার, তা তো তার দিব্য ভাব দেখলেই বোঝা যায়, তাই জন্য বিশ্বাস আসে মনে, কিন্তু মা যে ভগবতী সে বিশ্বাস কিছুতেই মানে মনে করতে পারছে না আর কি, সেটা উনি মহারাজকে জানালেন। তো মহারাজ আবার তার উত্তরে বলেন, তুমি যদি ঠাকুরকে দেবতা বলে ভাবো, তাহলে মাকে মানে এই সন্দেহ, মায়ের প্রতি তোমার এই সন্দেহ মনে আসে কেন? ভক্ত আবারও বললেন, আমার এই সন্দেহ মন থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন স্বামী সারদানন্দ বলেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি, মানে ঠাকুরও যে অবতার সেটা তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে বললেন, না মহারাজ, ঠাকুরের ওপর সে বিশ্বাস আমার আছে, মানে ঠাকুরের ওপর আমার বিশ্বাস আছে যে ঠাকুর অবতার। এর উত্তরে স্বামী সারদানন্দ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুটুনির মেয়েকে বে করেছেন? মানে রাগ করেই আর কি বলেছিলেন, মানে জিজ্ঞাসার স্বরে এইভাবে মানে মহারাজ সেই ভক্তকে বলেছিলেন। শ্রী রামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে বলেছিলেন, ও আমার শক্তি। একথা তিনি বারবারই প্রত্যেক এতেই উল্লেখ করে যে ও আমার শক্তি। প্রত্যেক নারী কিন্তু শক্তিরই আধার, এটা এখনো পর্যন্ত বেশ কিছু মানুষ বুঝতে পারে, যারা বুঝতে পেরেছে তাদের তো উন্নতি। এখনো পর্যন্ত প্রচুর মানুষ বুঝতে পারে না যে হ্যাঁ, নারীরা শক্তির আধার, এবং সেটা বুঝতে পারে না বলেই এত চরম অবনতি। যাক, আমি বেশি জ্ঞান দেবো না, জ্ঞান দিলে বলবেন জ্ঞান দিচ্ছে। এই শক্তি শব্দটি এক্ষেত্রে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে।
সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হলেও শ্রী ঠাকুর এক্ষেত্রে ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রী রাম ও কৃষ্ণ ছিলেন ভগবান আর সারদা দেবী হলেন আদ্যাশক্তি ভগবতী। বুঝতে পারলেন? তিনি যুগ অবতারের শক্তিরূপিণী, যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী। শ্রী রামকৃষ্ণ সবসময় ইঙ্গিত করেছেন সারদা দেবী সীতা ও রাধা, স্বামী ত্রিগুণাতীত নন্দ মন্ত্র দীক্ষা নেয়ার জন্য শ্রী মায়ের কাছে গেলে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এইখানে শ্রীরামকৃষ্ণ নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আমরা অনেকেই জানি, সবাই না জানলেও বেশ মানে বেশিরভাগ লোকই জানেন যে কথাতেই আছে, যিনি রাম তিনি কৃষ্ণ তবেই আমাদের যুগাবতার শ্রী রাম ও কৃষ্ণ। এগুলো ভাবতে হবে, মনকে আগে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এগুলো তো বইয়ের মধ্যে লেখা, আমি বারবারই বলেছি যে আমি এই বই থেকে পাঠ করি, মনের মধ্যে তো একদম গেঁথে গেছে। হ্যাঁ, যাদের মনের মধ্যে গেঁথে গেছে তারা অবিশ্বাস করে না, কিন্তু সকলে বিশ্বাসও করতে জানে। এগুলো তো একদম সত্য ঘটনা। তখন দেখা গেছে, হ্যাঁ, শ্রী রানী রাসমণি বা যাই বলুন এনারা কাছ থেকে এই সব মানে তারা প্রচুর ভাগ্যবান বলে। আর এখন তো অনেক সিরিয়ালেও দেখে, মানে যখন রানী রাসমণির সিরিয়ালে দেখালো যে রানী রাসমণি হচ্ছেন অষ্টসখীর এক সখী আর মা হচ্ছেন শ্রী রাধা। তাই এর আগে আমি একটা ঘটনা উল্লেখ করেছিলাম মায়ের জীবনের, যে উনি যখন নতুন বিবাহিত জীবনে প্রবেশ করলেন, সেখান থেকে যখন চান করতে যাচ্ছেন পুকুর ঘাটে, তখন আরো আটজন মেয়ে কোথা থেকে যেন এসে তাকে সাহায্য করতো। যখন সে ভয় পাচ্ছিল যে আমি কি করে নাইতে যাবো, মাও কিন্তু প্রথমে নিজের শক্তি সম্বন্ধে সচেতন ছিলেন না। আমি এর আগে একটা ঘটনাতে বলেছি যে প্রত্যেককেই মাধ্যম দরকার হয়, একটা মাধ্যম না পেলে কেউ কিছু বুঝতে পারে না, সে শিক্ষার মাধ্যমই হোক বা কোনো কিছু মানে যে কোনো কিছু। হ্যাঁ, এবার মা যে নিজেই একটা শক্তির আধার, তার মাধ্যম ছিলেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী ঠাকুরই মাকেই বুঝিয়েছিলেন যে তুমি শক্তি। মা তো অনেক পরে নিজেকে বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ আমি শক্তির আধার, কিন্তু মা সেটা কখনো জাহির করতেন না। মা নিজেকে মনে মনে ভাবতেন যে আমি ওনার হাজারো ভক্তের মধ্যে একজন। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমাদের মধ্যে চাওয়া পাওয়াটা একটু বেশি, কিন্তু মা সারা জীবন ত্যাগই করে গেছেন। একটু দেখবেন যে ঠাকুরকে, সেই সেটাও ত্যাগ। হ্যাঁ, দেখতেও পেতেন না, তারপরে আবার নিজেকেই দোষারোপ করতেন যে তুমি কি এমন ভাগ্য করেছো যে রোজ রোজ তাকে দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আবার পাঠে আসি, মাঝখানে কথা বলে ফেললাম অনেকটা। এইখানে শ্রী রামকৃষ্ণ নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা সীতা বলে নিদর্শন করেছেন। এখানে আরো দেখা যায় শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে নিজের থেকেও উঁচু আসনে বসিয়েছেন। ঈশ্বরের মর্তলীলার এটা একটা রীতি, সেই কারণেই শ্রী রাম কৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের জীবন সঙ্গিনী রূপে নির্বাচিত। গদাধরের অভিভাবকরা যখন অনেক চেষ্টা করেও ঈপ্সিত পাত্রীর খোঁজ পাচ্ছেন না, তখন গদাধর নিজেই বলেছিলেন জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে তার বিয়ের কোণে আছে। আবার অন্যদিকে শ্রীমাও এই ঘটনার অনেক আগেই শ্রী রামকৃষ্ণকে তার ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। তখন সারদা ছিলেন নিতান্ত শিশু। ঘটনাটি এই রকম যে একবার গদাধর কামারপুকুরে এসেছেন, সারদাও এলেন সেখানে। তিনি তখন 14 বছরের কিশোরী, সেখানে তখন মেলার আয়োজন হয়েছে। সেই উপলক্ষে গদাধরের আগমন, গদাধর অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের ঈশ্বরের প্রসঙ্গে গল্প শোনাচ্ছিলেন। সেই গল্প শুনতে শুনতে সারদা দেবী অকাতরে ঘুমিয়ে পড়েন। তাই দেখে অন্য মেয়েরা যখন সারদা দেবীকে তুলতে গেলেন, তখন শ্রী ঠাকুর বাধা দিয়ে বললেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। সাধারণ দৃষ্টিতে সারদা দেবী তার বিবাহিত স্ত্রী হলেও ঠাকুর জানতেন তার আসল পরিচয়। একজন বিখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ঠাকুর কথাগুলো কি অর্থে বলেছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এরূপ আভাস দিয়েছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ইদৃশ উচ্চতত্ত্ব কর্ণগোচর হলে মায়া অবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হয়ে পড়তে পারেন যে লীলা বিগ্রহ ধারণাই ব্যর্থ হয়ে যাবে। তো বুঝতে পারলেন, এরা হচ্ছে উচ্চ মার্গের, আমরা তার তো নখযোগ্য না। আমি বারবারই একটা কথা বলি, আর আমি তো অত্যন্তই সাধারণ একজন গৃহবধূ, কিন্তু আমি না প্রত্যেককে আজকে এই নতুন বছরে আমি আবারও আপনাদের একটু জানাচ্ছি যে আমি
আমার 81 দিনে মালয়েশিয়ায় আটকে যাওয়াটা আমরা বারবারই বলছি, আমি এটা আজকে এখানেই পাঠটা শেষ করলাম, আবার পরের দিনে পর থেকে পাঠটা করব। 81 দিনে মালয়েশিয়ার যে আমি একটা ভিডিও করে রেখেছি সেটা অবশ্যই দেখবেন। তাই জন্যই আমার এই মানে ঈশ্বর চিন্তা মনের মধ্যে এসেছে যে ঈশ্বর চাইলে না একটা মানুষকে নিমিষে মাটিতে নামিয়ে দিতে পারে, আবার ঈশ্বরই চাইলে একটা মানুষকে একদম উপরে আকাশে তুলে দিতে পারে। তাই জন্য আমার ঈশ্বরের প্রতি প্রচন্ড বিশ্বাস। এবং যাই হোক, আমাদের কোনো রকম সৎকর্ম ছিল বলে আমরা সেখান থেকে খুব সুস্থ অবস্থায় ভালোভাবে আমরা পৌঁছে যেতে পেরেছি। আমি ওই জন্য সকল বন্ধু, আমার যারা নতুন বন্ধু হয়েছেন, অনেকেই এখন নতুন বন্ধু হচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমার মালয়েশিয়ার 81 দিন এই ভিডিওটি একটু সার্চ করে দেখবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তো পেয়ে যাবেন, মানে বেশি সময় লাগবে না খুঁজতে। কিন্তু যদি না সাবস্ক্রাইব করেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার মানে জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমরা না বছরে প্রচুর বেড়াতে গেছি, তা 20 সালে ওরকম গিয়েছিলাম, 19 সালে কোথাও যাইনি, 20 সালে গিয়েছিলাম থাইল্যান্ড সিঙ্গাপুর, একটা মানে কি বলবো মধুর স্মৃতি, আবার মানে দুঃখেরও যে নিজের বাড়ি ঘর দর ছেড়ে অতদিন আমাদের ওই পুচং গুরুদুয়ারে থাকতে হয়েছিল। তো আমি ওই জন্য অনুরোধ করবো, এখন আবার এইটা এই ঘটনার মধ্যে যদি ওই ঘটনা টেনে আনি অনেকটা বড় হয়ে যাবে, তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ওই ভিডিওটা একটু দেখবার জন্য, তাহলেই বুঝতে পারবেন যে আমার মনে এই ঈশ্বর চিন্তা কেন এসেছে। আর সব বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো অবশ্যই নতুন বছর সবার ভালো কাটুক এটাই চাই। হ্যাঁ, সুখে শান্তিতে আনন্দে হাসিতে সবেতে কাটুক, এবং নিজেরাও ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। হ্যাঁ, নিজেদের মধ্যে যদি একটা পজিটিভ ভাব থাকে তাহলে আপনারা সবাইকে ভালো রাখতে পারবেন, আর নিজেরাই যদি মন মরা হয়ে থাকেন বা সবসময় চিন্তার আদরে থাকেন তাহলে কিন্তু সকলকে আপনারা ভালো রাখতে পারবেন না। তো চেষ্টা করবেন বন্ধুরা নিজেরা ভালো থাকতে, আগে নিজেরা ভালো থাকবেন, তাহলেই দেখবেন আপনিই আপনিই হয়ে যাচ্ছে সবকিছু, সবাইকে ভালো রাখতে পারছেন। তো আমার যারা নতুন বন্ধু আমি তাদের আবার করে অনুরোধ করছি যে সবাই আমার মালয়েশিয়ার 81 দিন এটা একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি কারণে হঠাৎ করে ওই মানে এমনি ডেইলি ব্লগ রুটিন থেকে এই ধর্মকথায় কেন চলে এলাম। তো চললাম বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা যে আপনাদের অমূল্য সময় এই 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি চেষ্টা করি মানে শেষ করবার, এই অমূল্য সময় আমাকে দেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। চললাম বন্ধুরা, আবার আসবো কালকে, সবাই ভালো থাকবেন।